খেলার মাঠে যতটা সফল মাশরাফি বিন মুর্তজা ততটাই সফল রাজনীতির মাঠে। গেলবারের মতো এবারও নড়াইল দুই আসনে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের উপর আস্থা রেখেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এই খবর প্রকাশের পর তার নির্বাচনী এলাকায় উল্লাস করে মাশরাফির সমর্থকরা। নেতাকর্মী থেকে সাধারণ মানুষের এমন আনন্দ প্রমাণ করে ক্রিকেট মাঠের মাশরাফি রাজনীতিতে কতটুকু সফল। মাশরাফি ভাই মনোনয়ন পাইছে, আমরা তো অনেক খুশি। মাশরাফির চলাফেরা, আসা যাওয়া আর এই 5 বছরের যে উন্নয়ন, কোন এমপি এখনো করতে পারেনি। অনেক উন্নয়ন করেছে, এই মনোনয়নের পরে প্রতিটি ঘরে ঘরে মা বোন থেকে শুরু করে বীর মুক্তিযোদ্ধা সহ সাধারণ মানুষ আজকে আনন্দ মিছিল করতেছে, দোয়া করতেছে। আস্থা অর্জন করে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী ও নড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন মাশরাফি বাবা মা। ব্যাংক থেকে নগদে এক মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপড় হলিডে প্যাকেজ। ইতিমধ্যে যে উন্নয়ন গুলো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, আমার বিশ্বাস আগামী এই যে যে 5 বছর যদি সে এমপি হয় এবং আগামী 5 বছর নড়াইলের কোনো কিছুই বাদ থাকবে না এবং নড়াইল হবে প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান। ক্ষমতায় থাকাকালীন নিজ আসনে অভূতপূর্ব উন্নয়ন করেছেন মাশরাফি, তাই নড়াইলের তৃণমূল আওয়ামী লীগের সকল নেতাকর্মী নৌকার কাণ্ডারী মাশরাফির পক্ষে কাজ করবে বলে জানিয়েছেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস। মনে করি নড়াইলবাসী এবং যারা নমিনেশন প্রার্থী ছিলেন প্রত্যেকে তার জন্য কাজ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। শিল্প সংস্কৃতি ও সব ক্ষেত্রে চিত্রের পারের নড়াইল সবসময় সমৃদ্ধ। এই সমৃদ্ধ নড়াইলের উন্নয়নে জেলার অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা সহ আর্থসামাজিক উন্নয়নে বিগত 5 বছর নিরলস কাজ করেছেন মাশরাফি বিন মুর্তজা। জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সামনের দিনগুলোতে স্মার্ট নড়াইল গঠনে আরও বেশি কাজ করবেন ক্যাপ্টেন ম্যাশ, এই প্রত্যাশা নড়াইলবাসীর।